नमस्कार, आपनारा देखें स्टाडी प्रोफाइल और यह मुहूर्ते ब्रेकिंग न्यूज। वेस्ट बेंगल प्राइमरि बोर्डर जाइमरि टेट परीक्षा तर नोटिस किन्तु दिए देवा होने तुम्हारा एले ही देखते पावे। एक नोटिस देवा नोटिफिकेशन फॉर ये नोटिसटी रही है, एखाने क्लिक कर ले तुम्हारा देखते पे जाबे जे एक किन्तु नोटिफिकेशन दिए दिए जेमनटी बला होयेछिलो पुजोर आगे नोटिफिकेशन बेरोबे सेटी किन्तु दिए दिए। তাই আমরা দেখে নেব কারা কারা পরীক্ষায় যোগ্য এবং কারা ফিল আপ করতে পারবে, সমস্ত ডিটেলসে আমরা বলবো। তার আগে যারা প্রথমবার চ্যানেলে ভিজিট করছো অতি অবশ্যই একবার সাবস্ক্রাইব করে নেবে। তো তোমরা এখানে দেখতেই পাবে প্রথমেই রয়েছে যে টিচার যে টেট পরীক্ষা 2022 সেটি নেওয়া হচ্ছে ক্লাস 1-5 যে তার জন্য কিন্তু নেওয়া হচ্ছে। আর এখানে বলাই হয়েছে যে পরীক্ষার যে ডেট সেটিও কিন্তু এখানে দেওয়া হয়েছে 11-12-2022 অর্থাৎ ডিসেম্বরের 11 তারিখেই কিন্তু পরীক্ষাটি নেওয়া হবে। সেই মতো এখনও কিন্তু নোটিশ একটি পাবলিশ করা হয়েছে। এখানেও তাই বলা হয়েছে যে টেট পরীক্ষা হবে, বিভিন্ন ধরনের যে স্কুলগুলো রয়েছে স্কুলে হবে সেগুলো এখানে বলা রয়েছে। আমরা নিচের দিকে এলেই একটু দেখে নেব। এখানে ওনলি দোজ পারসন হু হ্যাভ অ্যাকোয়ারেড দ্য অ্যাকাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশান স্পেসিফাইড ইন দ্য এনসিটি নোটিফিকেশান ডেট 25-8-2010 রিড উইথ 28-6-2018 অ্যান্ড অলসো রিড উইথ 13-10-2021 আর এলিজিবেল টু অ্যাপ্লাই ফর টেট 2022 স্টার্টেড বিলো। অর্থাৎ কন্ডিশন যে যে কন্ডিশনগুলোতে দিতে পারবে পরীক্ষা সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। প্রথমত কি বলা হয়েছে না, বলা হয়েছে সিনিয়র সেকেন্ডারি উইথ অ্যাটলাস্ট 50% মার্ক অ্যান্ড 2 ইয়ার ডিপ্লোমা থাকতে হবে। অর্থাৎ এইচএস 50% মার্ক থাকতে হবে এবং 2 বছরের ডিএলএড থাকতে হবে। বা এখানে বলা হয়েছে সিনিয়র সেকেন্ডারি 50% মার্ক থাকতে হবে বা 4 বছরের যে ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশান রয়েছে সেটিও যদি কারো করা থাকে তারাও কিন্তু যোগ্য। দ্বিতীয় এখানে বলা হয়েছে সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ হাই সেকেন্ডারির কথা বলা হয়েছে এবং 50% মার্ক কিন্তু তার লাগবে। তার সাথে সাথে যদি স্পেশাল এডুকেশান করা থাকে, ডিপ্লোমা ইন এডুকেশানে যদি কোর্স করা থাকে তাহলেও কিন্তু করা যেতে পারে। চতুর্থ বলা হয়েছে যেটি সকলের জানা প্রয়োজন সেটি হচ্ছে গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলাস্ট 50% মার্ক থাকতে হবে অ্যান্ড ব্যাচেলার অফ এডুকেশান অর্থাৎ বিএড থাকতে হবে। অর্থাৎ গ্র্যাজুয়েশন যারা করেছো এবং বিএড যাদের রয়েছে তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে, কিন্তু এখানে বলা হয়েছে 50% গ্র্যাজুয়েশনের মার্কটি থাকতে হবে। তারপরে এখানে দেওয়া রয়েছে 5% রিল্যাক্সেশন অফ মার্ক সিনিয়র সেকেন্ডারি অর ইটস অর্থাৎ এইচএসের যে ক্যান্ডিডেটরা রয়েছে তাদের কিন্তু 5% মার্ক রিল্যাক্সেশান রয়েছে। অর্থাৎ ছাড় পাবে কারা, পাবে এসসি এসটি এবং ওবিসি, এবং এখানে রয়েছে ইসি রয়েছে ইএক্স সার্ভিসম্যান ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এরা কিন্তু 5% ছাড় পাবেন মার্কে। শুধুমাত্র বলা হয়েছে সিনিয়র সেকেন্ডারি, সিনিয়র সেকেন্ডারিতে যাদের 45% রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু বলা হয়নি বিএডের কথাটি কিন্তু উল্লেখ করা নেই। এখানে তোমরা দেখতে পাবে যে এখানে দাওয়াই রয়েছেন সিনিয়র সেকেন্ডারি, ঠিক আছে। তৃতীয় যেটি বলা হয়েছে পারসন হুই হ্যাভ অ্যাপিয়ার্ড ফর ফাইনাল এক্সামিনেশন অফ 2 ইয়ার ডিএলএড অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা ফাইনাল ইয়ার এক্সামিনেশান দিচ্ছ অর্থাৎ ডিএলএডের ফাইনাল ইয়ার, রিকগনাইজেশন ইনস্টিটিউট অন দ্য ডেট অফ দিস নোটিফিকেশান অ্যান্ড দ্য রেজাল্ট ইজ নট ইয়েট পাবলিশড অ্যান্ড পরের পেজে এলি দেখতে পাবো পারসন হুই হ্যাভ অ্যাপিয়ার্ড ফর ফাইনাল এক্সামিনেশান অফ 2 ইয়ার ডিএড কোর্স ফ্রম আরসিআই রিকগনাইজেশান ইনস্টিটিউট। আচ্ছা, ডেট অফ দিস নোটিফিকেশান অ্যান্ড দ্য রেজাল্ট ইজ নট পাবলিশড ওই তার কথা বলা হচ্ছে, এবং বিএডেরও সেম কথা বলা হয়েছে যারা হুই হ্যাভ অ্যাপিয়ার্ড ফর ফাইনাল এক্সামিনেশান অফ বিএডের যারা ফাইনালে রয়েছে, ঠিক আছে, ফাইনাল ইয়ার যারা দিচ্ছে এবং এখনও পাবলিশড হয়নি রেজাল্ট এখনও পাবলিশড হয়নি সেই সমস্ত ক্যান্ডিডেটদের কথা বলা হচ্ছে। অলসো বি এলিজিবল টু সিট দ্য টেট 2022 অর্থাৎ এখানে বলাই হয়েছে যে সমস্ত ডিএলএডে যারা ফাইনাল ইয়ারে রয়েছে যাদের রেজাল্ট এখনও পাবলিশড হয়নি তারা কিন্তু পরীক্ষায় বসতে পারছো, এবং এদিকে বিএডে যারা ফাইনাল ইয়ার রয়েছে তারাই বসতে পারবে, তাছাড়া অন্যেরা কিন্তু বসতে পারবে না। এখানে একটি বলা হয়েছে পারসন হুই হ্যাভ হু আর আন্ডারগোয়িং ডিএলএড ডিএড স্পেশাল এডুকেশান বা বিএড ট্রেনিং সেশন 2022 অর্থাৎ 2020-22 যে সেশান সেই সেশানে যারা ভর্তি হয়েছে, এবং হু হ্যাভ কোয়ালিফাইড ইন ডিএলএড ডিএড বিএড পার্ট ওয়ান এক্সামিনেশান উইল বি
গিভিং অপরচুনিটি টু অ্যাপ্লাই ফর টেট 2022, অর্থাৎ তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে বলা হয়েছে তাদেরকেও সুযোগ দেওয়া হচ্ছে, অর্থাৎ অ্যাপ্লাই করার সুযোগ কিন্তু রয়েছে। এখানে বলাই হয়েছে ক্যান্ডিডেট হুই হ্যাভ, এখানে একাডেমিক কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে সেটি থাকতে হবে, এবং এখানে যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে অর্থাৎ যে রয়েছে সেখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এগুলো রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, উড়িয়া, তেলেগু এই সমস্ত ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে নেওয়া যাবে, এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ একটি রয়েছে সেটি ইংলিশ। এখানে কোয়ালিফিকেশান কত লাগবে না, এ ক্যান্ডিডেট হু উইল স্কোর 60% অ্যান্ড অ্যাভাব আউট অফ দ্য ফুল মার্কস 150, অর্থাৎ 150-র মধ্যে 60%, 60% কত দাঁড়াচ্ছে, অর্থাৎ 10% 15 করলে 15 96, অর্থাৎ 90-এর মতো মার্ক পেলেই কিন্তু পাস হয়ে যাবে 60%। ঠিক আছে, টেট উইল বি কনসিডার্ড এজ টেট ফার্স্ট ক্যান্ডিডেট। ঠিক আছে, আর এখানে রিল্যাক্সেশানও রয়েছে, 5% মার্ক কিন্তু রয়েছে, অর্থাৎ 55% এসসি এসটি ওবিসিরা 55% পেলেই কিন্তু পাস হয়ে যাবে। আচ্ছা, হাউ এভার কোয়ালিফাইং দ্য টেট উড নট কনফার এ রাইট অন এনি পার্সন ফর রিক্রুটমেন্ট এমপ্লয়মেন্ট অ্যাজ ইট ইজ অনলি ওয়ান অফ দ্য এলিজিবল ক্রাইটেরিয়া ফর অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ পাস করলেই যে চাকরি এমনটা নয়, পাস করলে তোমাকে এলিজিবেল ঘোষণা করা হবে অ্যাপয়েন্টমেন্টের জন্য, এরপরে আর যে প্রসেসগুলো আছে সেগুলো চলবে এবং তারপরে ফাইনাল লিস্ট হবে। দ্য ডিটেলস রিগার্ডিং দ্য সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাভেলেবেল অন অর আফটার 14/10/2022, অর্থাৎ অক্টোবরের 14 তারিখের পর কিন্তু অনলাইন শুরু হবে। পেমেন্টের বিষয়ে বলা রয়েছে, পেমেন্ট অ্যাপ্লিকেশান হচ্ছে গিয়ে 150 টাকা লাগবে জেনারেল ক্যান্ডিডেটের জন্য, 100 টাকা লাগবে ওবিসিদের জন্য, এবং এসসি এসটিদের জন্য 50 টাকা লাগবে। এগুলো তোমরা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও কিন্তু দিতে পারো। তো এই হলো টোটাল যে নোটিশটি দেওয়া হয়েছে সেটি এখানে আমি আপনাদের সামনে রেখেছি। এই সম্পর্কিত কারো কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা নিচে কমেন্ট করতে পারো, এবং বিষয়টি তোমার বন্ধুদের সাথে বা অন্যান্য জায়গাতে আপনারা শেয়ার করতে পারেন অন্যদের অবগত করার জন্য। ধন্যবাদ।